প্রিয় দর্শক, আজ আমরা এসেছি ঢাকা সাত আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম সাহেবের বাসায়। প্রতিবারের ন্যায় এবারও আমরা হাজী মোহাম্মদ সেলিম সাহেবের কোরবানি গরু কী কিনেছেন সেটা দেখার জন্যই আসি। আজও এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে উনি প্রতিবার যে ধরনের গরু কিনে থাকেন এবারও কি সের ধরনের গরু কিনেছেন কিনা। আসুন আমরা দর্শক হাজী মোহাম্মদ সেলিম সাহেবের দাদা বাড়ির ভিতরে প্রবেশ করি। এবছর তিনি বেশ কয়েকটি গরু কিনেছেন, এর মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো খুব উল্লেখযোগ্য তিনটি গরু। এর মধ্যে একটি হচ্ছে লর্ড নামে, আরেকটি হচ্ছে ক্যাডবেরি এবং আরেকটি হচ্ছে টার্মিনেটর। এই তিনটি গরু অত্যন্ত সুন্দর দেখার মতো গরু, খুবই বড় বিশাল দেহের গরু। এই গরুগুলো দেখতে অসাধারণ সুন্দর, খুবই পরিচ্ছন্ন এবং সুন্দর একটি পরিবেশে এই গরুগুলোকে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখন যে গরুটি দেখছেন এটি হচ্ছে লর্ড। এই গরুটি কেনা হয়েছে জিএমই ফার্ম থেকে, বিশাল ওজনের, 1100 কেজির উপরে এর ওজন। এই গরুটির দাম সম্পর্কে আমরা জেনেছি, তারপরেও দাম বলতে চাচ্ছি না। যাই হোক, এই গরুটি দেখতে অসাধারণ সুন্দর গরু, সাদা এবং কালো, এর মধ্যে দুধে আলতার যে রঙ সেই রঙটি রয়েছে। গরুটি বেশ উঁচু এবং বেশ লম্বা, খুবই সুন্দর আকর্ষণীয় গরুটি। দর্শক, আপনারা দেখছেন যে গরুটি খুবই শান্ত মেজাজের গরু, কোনো প্রকার উত্তেজনা বা দুষ্টমি করে না। মোটামুটি বলতে পারি গরুটি খুবই ঠান্ডা মেজাজের। যাই হোক, এই গরুটি অনেক সুন্দর এবং এই গরুটি দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন, বাচ্চারা আসেন এই গরুটি দেখার জন্য। তিনি অত্যন্ত মহৎ এবং উঁচু স্তরের একজন ব্যক্তি, প্রতিবার এ ধরনের, এটা পূর্বপুরুষরাই এভাবে বড় বড় গরু কোরবানি দিয়ে আসছেন। এই দাদা বাড়িতেই অনেক গরু পূর্বে অনেকবার গরু কোরবানি আমরা দেখেছি এবারও। যাই হোক, এরপরে আপনারা যে গরুটি দেখবেন সেটি হচ্ছে টার্মিনেটর। এটাও এবছরে আলোচিত একটি গরু, এটাও অসাধারণ সুন্দর একটি গরু এবং বড় সাইজের একটা গরু। এ গরুটিও সাদা কালো রঙের মিশ্রণে, দেখতে অসাধারণ সুন্দর এবং এটাও অস্ট্রাল জাতীয় একটা গরু। বেশ উঁচু এবং ওজন রয়েছে গরুটার, এটাও 1100 কেজি প্লাস এটার ওজন। এ গরুটিও তিনি কিনেছেন সারা এগ্রো থেকে। প্রিয় দর্শক, এবার আমরা আপনাদেরকে আরেকটি সুন্দর গরু আপনাদের সামনে তুলে ধরব, যে গরুটি দেখার মতো। এক কথায় বলা যায় গরুটা দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। গরুটার রং এবং গরুটার যে সৌন্দর্য অসাধারণ, মহান আল্লাহ পাক এত সুন্দর করে প্রাণীদেরকে সৃষ্টি করেছেন মানে চিন্তাই করা যায় না। সেরকম একটি সুন্দর একটি গরু এমপি সাহেব কিনেছেন, বিশেষ করে ওনার সাহেবজাদা এই গরুটাই পছন্দ করেছেন। গরুটার নাম ক্যাডবেরি,
দেখতে সাদা এবং এর মধ্যে চকলেট যে রংটা, চকলেটের বা ক্যাডবেরি চকলেটের যে রংটা, সেই রংটা গরুর বিভিন্ন গায়ের বিভিন্ন অংশে রয়েছে। এই গরুটা অনেক সুন্দর, অসাধারণ সুন্দর বলা যায়। এই গরুটি দেখার জন্য বাচ্চারা উদগ্রীব থাকে এবং বাচ্চারা ভিড় করছেন এই গরুটা দেখার জন্য। আমরাও এসেছি এত সুন্দর একটা ক্যাডবেরি নামের একটা গরু, আমাদের কাছেও ভালো লাগছে, সুন্দর লাগছে, খুবই মানে প্রশংসনীয় একটি গরু। যাই হোক, আমরা এবার আপনাদেরকে তিনটি গরু দেখালাম। এই তিনটি গরু এবছর বেশ আলোচিত, একটি হচ্ছে লর্ডস, আরেকটি টার্মিনেটর, আর একটি ক্যাডবেরি। এই তিনটা গরু বেশ আলোচিত গরু, বেশ নাম করা ফার্ম থেকেই কেনা। যাই হোক, আমরা হাজি মোহাম্মদ সেলিম সাহেবের যে তিনটা গরু কোরবানির জন্য উনি এখানে এনেছেন দাদা বাড়িতে, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক, আপনাদেরকে আবার নতুন নতুন কোনো ভিডিও, নতুন কোনো গরু বা সেরকম কোরবানির যে যে ভিডিওগুলো, সেগুলো আবার আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকুন এবং আমাদের চ্যানেল সৌরা টিভিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পারেন, এবং সেই সাথে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আপডেটগুলো খুব দ্রুত আপনারা পেয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।